দেশকে স্বাধীন করার পাশাপাশি এইচএসসি পরীক্ষাতেও ভালো ফলাফল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পটুয়াখালীর সাগরগাঁজী। তার ফলাফলের খবর শুনে চোখের জলে আনন্দ প্রকাশ করেছে স্বজনরা। পরিবারের দাবি, সাগরের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। আজ আমার সন্তান বেঁচে থাকলে অনেক খুশি হতো, সহপাঠী বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করত। এসব কথা মনে করে অঝরে কাঁদছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পটুয়াখালী গলাচিপার সাগরগাঁজীর মা শাহিদা বেগম। সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফলে 3.92 পেয়ে মেধা স্বাক্ষর রেখেছে সে। স্বৈরাচার সরকার পতনের দিনে 5 আগস্ট ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় সাগরগাঁজী। উপজেলার উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বে স্বাক্ষর রেখেছিল সাগর। স্বপ্ন ছিল প্রকৌশলী হয়ে দেশ ও পরিবারের জন্য সুনাম বয়ে আনা, কিন্তু ঘাতক বুলেট তার সেই স্বপ্নকে অকালে হত্যা করেছে। দরিদ্র পরিবারে নেমে এসেছে শোক, হতাশা আর আবেগসিক্ত বেদনা। পড়ালেখা করতে আর পড়াইতাম আমি, হে আমার কয় মা, আমি পড়ে গেলে ইঞ্জিনিয়ার হবো, তোমাকে আমি সুখ শান্তি দেবো, আমি ঘর দরজা করবো, কতটা কইতে যুদ্ধে আনন্দ আমার নাই। আনন্দটা তোমার লইয়ে গেছে, আমার চলে গেছে, আমার রাস্তার পাগল বনাই তুই গেছে আমার। রেজাল্ট পাইয়া খুব আনন্দই লাগছে, কিন্তু দুঃখের বিষয় তার শুধু তোমার ছেলে বাঁচে থাকতো সে একটু আনন্দ করতো, আমার একটু ফুর্তি লাগতো মুন্ডা যে না আমার ছেলে পাস করছে। আমরা চাই যে সরকার এই ওকে যে ছাত্র আন্দোলন যেন হত্যা করছে যে গুলি কইরা, তাদের সুষ্ঠু বিচার হয়। সাগরকে হারিয়ে বিষণ্ন সহপাঠী বন্ধুরাও নিজেদের পাশ করার আনন্দ প্রকাশ করতে পারছে না। আমাদের রেজাল্টটা কালকে আমরা উদযাপন করতে পারি নাই যে আমাদের একটা বন্ধু হারাই ফেলেছি। কষ্ট পাইছি, কিন্তু তারপরেও যে আমাদের ভাই দেশের জন্য শহীদ হয়েছে, আমাদের অধিকারের জন্য শহীদ হয়েছে, এই জন্য এই বিষয়টা আমাদের অনেক ভালো লাগছে। সে রেজাল্ট ভালো করছে, এই জন্য আমরা সবাই মানে আনন্দিত, কিন্তু ও থাকলে আরও ভালো আনন্দ থাকতাম। হয়তো লাশ হব, নয়তো ইতিহাস হব। 4 আগস্ট ফেসবুকে দেওয়া শেষ পোস্ট অনুযায়ী সাগর আজ লাশ হয়েও ইতিহাস। রেজওয়ান শরীফ, আরটিভি।